ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা এবং বিসি ভাজি। তো আমরা প্রায় মিষ্টি কুমড়া বাজার থেকে আনাই, তো সেই মিষ্টি কুমড়ার বিচি এবং খোসাগুলো আমরা ফেলে দিই। তো মিষ্টি কুমড়ার বিচি আর খোসা না ফেলে দিয়ে এটা ভাজি করে খাওয়া যায়। এটা শুধু লবণ আর তেল দিয়ে ভাজি করলেই হয়, অনেক পারফেক্ট একটা রেসিপি, অনেক মজাও লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এই ভাজিটা আমার হয়ে গেছে, এরকম কালার আসবে যখন ভাজি হয়ে যাবে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।